নমস্কার আমাদের হাতের এবং আঙুলের প্রত্যেকটা ছোটোখাটো চিহ্নের অনেক গভীর মানে থাকে যেমন আমরা সকলেই জানি প্রত্যেকটা আঙুলের ভাঁজ থেকে পর্বের সৃষ্টি হয় বৃদ্ধাঙ্গুলি ছাড়া বাকি চারটে আঙুলের তিন জায়গাতে ভাঁজ পড়ে এবং তিনটে করে পর্বের তৈরি হয় কিছু কিছু হাতে দেখা যায় যে যে এইরকম দুটো পর্বের মাঝখানে অতিরিক্ত একটি আড়াআড়ি রেখা চলে আসে অনেক সময় আমরা এই রেখাকে উপেক্ষা করে চলে যাই গুরুত্ব দিই না হস্তরেখা শাস্ত্রে এই রকম সন্ধি রেখাকে অতিরিক্ত পর্ব বা এক্সট্রা ফ্যালেঞ্জেস বলা হয় এবং মানব জীবনে এর বিশেষ ফলও আছে পামিস্টিতে আঙ্গুলকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় কারণ গ্রহের রশ্মি হাতের ভিতরে এই আঙুলের মাধ্যমেই প্রবেশ করে আঙুলগুলো অনেকটা অ্যান্টেনার মতো কাজ করে গ্রহের রশ্মি বা সিগনালকে হাতের ভিতর পৌঁছানোর মাধ্যম হিসাবে কাজ করে আঙুলের মাঝখানের পর্বগুলো এই রশ্মিকে পরিমাণ মতো বা যতটা আমাদের প্রয়োজন ততটাই হাতের ভিতরে প্রবেশ করার পারমিশান দেয় এখন যদি হাতের মাঝখানে অতিরিক্ত একটি পর্ব বা তিনটের জায়গায় যদি চারখানা এইরকম পর্ব চলে আসে অর্থাৎ অতিরিক্ত একটি আড়াআড়ি রেখা চলে আসলে গ্রহের রশ্মি হাতের মধ্যভাগে প্রবেশে বাঁধার সৃষ্টি হয় যা নিশ্চিতভাবে শুভ যোগ না এর প্রভাব কি হবে তা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব আমরা জানি যে প্রত্যেকটা আঙুল বিভিন্ন গ্রহের প্রতিনিধিত্ব করে যেমন এই তর্জনী আঙুল বৃহস্পতি গ্রহের প্রতিনিধিত্ব করে মধ্যমা শনি গ্রহের প্রতিনিধিত্ব করে অনামিকা রবি বা সূর্যের এবং কনিষ্ঠা বুধ গ্রহের প্রতিনিধিত্ব করে থাকে সেই হিসাবে প্রত্যেকটা আঙুলের পর্বগুলো আলাদা আলাদা দিক আমাদের জীবনে নির্দেশ করে যেমন প্রত্যেকটা আঙুলের এই প্রথম পর্বগুলো হলো সেই গ্রহ সংক্রান্ত বৌদ্ধিক বা মানসিক যা বুদ্ধির সাথে সম্পর্কিত সেই জিনিসগুলো নির্দেশ করে দ্বিতীয় পর্বগুলো প্রত্যেকটা আঙুলের এই মধ্যম বা দ্বিতীয় পর্ব ব্যবসায়িক বা কর্মসংক্রান্ত পর্ব আর একদম নিচের এই তৃতীয় পর্বগুলো হলো সেই গ্রহ সংক্রান্ত শারীরিক পর্ব আমাদের শরীর বা সরাসরি আমাদের সাথে টাচে আছে যারা তাদের সাথে সম্পর্কযুক্ত পর্বগুলো হলো এই তৃতীয় পর্বগুলো এখন এই তর্জনী আঙুল বা এই বৃহস্পতির আঙুলের যদি এই প্রথম পর্ব অর্থাৎ এই উপরের পর্বে অতিরিক্ত আরও একটি রেখা বা অতিরিক্ত আরও একটি পর্ব থাকলে আমাদের বুদ্ধি প্রভাবিত হয় প্রকৃত ধর্ম সম্পর্কিত জ্ঞানের অভাব থাকে জ্ঞানের অহংকার থাকে একাকিত্ব ফিল করে জীবনে এই বৃহস্পতি আঙুলের দ্বিতীয় পর্বে যদি অতিরিক্ত একটি রেখা থাকে আড়াআড়ি রেখা বা অতিরিক্ত একটি পর্ব থাকে বৃহস্পতি সংক্রান্ত কাজ যারা করছেন যেমন ধর্ম রাজনীতি শিক্ষকতা বা ম্যানেজারিয়াল কোনো কাজ করছেন সেখানে সমস্যা তৈরি হয় উন্নতিতে বাধা চলে আসে এই তর্জনী বা বৃহস্পতির আঙুলের একদম এই নিচের পর্বে যদি অতিরিক্ত একটি রেখা থাকে তাহলে শরীরে বৃহস্পতি সংক্রান্ত রোগ চলে আসে যেমন লিভার কোলেস্টরল সংক্রান্ত সমস্যা ফ্যাটি লিভারের সমস্যা এরা ভোগে স্থূলতা বা মোটা হয়ে যায় সহজে এছাড়াও বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন অর্থাৎ ম্যারেড লাইফেও বিশেষভাবে সমস্যার তৈরি করে যদি বৃহস্পতির আঙুলের এই নিচের পর্বে অতিরিক্ত আরও একটি রেখা থাকে চলে আসছি এবার মধ্যমা আঙুল বা মিডিল ফিঙ্গার যাকে শনির আঙুলও বলা হয় এই শনির আঙুলের যদি একদম উপরের পর্বে বা এই প্রথম পর্বে অতিরিক্ত একটি রেখা থাকে তাহলে নিজের সিদ্ধান্ত বা বুদ্ধিভ্রমে কর্ম এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এরা জীবনে খুব তাড়াতাড়ি হতাশ হয়ে পড়ে নিকটজনের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় এইবারে চলে আসছি যদি এই মধ্যম আঙুলের দ্বিতীয় পর্বে অতিরিক্ত একটি রেখা যেমন এই আঙুলে রয়েছে সেক্ষেত্রে কী হবে কর্ম এবং ব্যবসার জন্য এটা ভালো না কর্ম পেতে অসুবিধা হয় পেলেও স্যাটিসফ্যাকশান থাকে না কর্ম এবং অর্থ নিয়ে একটা চাপের মধ্যে থাকে ব্যবসা করলে হঠাৎ করে ব্যবসায়িক ক্ষতিরও আশঙ্কা থাকে একদম নিচের পর্বে শনির আঙুলের যদি অতিরিক্ত একটি পর্ব থাকে তাহলে এরা সহজে সফল হতে পারে না প্রচুর বাধা ঝুট ঝামেলার সম্মুখীন হয় রোগ বেশি হয় এদের বিশেষত হাড় পাক কোমর এবং বাতের সমস্যা এরা ভঙ্গে ভোগে চলে আসছি এবার অনামিকা আঙুল অর্থাৎ এই রবির আঙুলের যদি একদম এই উপরের পর্বে আড়াআড়ি অতিরিক্ত একটি রেখা বা অতিরিক্ত একটি পর্ব থাকে তাহলে এদের আত্মবিশ্বাস বা কনফিডেন্সের অভাব দেখা যায় সাহসিকতা কম থাকে ঝুঁকি নিতে একদম চায় না নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও এদের মধ্যে কম থাকে যদি এই রবির আঙুলের মধ্যম পর্বে বা মাঝের পর্বে অতিরিক্ত একটি রেখা থাকে যেমন এই হাতেও রয়েছে তাহলে রবি সংক্রান্ত কাজ যেমন সরকারি কাজ প্রশাসনিক রাজনীতি সংক্রান্ত কাজ বা পৈতৃক ব্যবসায় সমস্যার তৈরি হয় উন্নতিতে বাধা চলে আসে যদি নিচের পর্ব বা তৃতীয় পর্বে অতিরিক্ত একটি রেখা থাকে তাহলে চোখ মাথা হার্ট সংক্রান্ত রোগে ভোগে মাথায় ব্যথারও সমস্যা এদের থাকে মাথায় চোট আঘাত লাগতে পারে চোখে খুব তাড়াতাড়ি এদের পাওয়ার বা চশমা চলে আসে রাজনীতি বা সরকারি লোকেদের থেকে শত্রুতার সমস্যা থাকে এদের হায়ার অথরিটি বা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এরা মান মন পায় না তাদের সাথে মত পার্থক্য এরা এদের একটা সব সময় থাকে এইবারে চলে আসছি যদি এই কনিষ্ঠা আঙুল যাকে বুধের আঙুলও বলা হয় এই বুধের আঙুলের উপরের পর্ব বা প্রথম পর্বে যদি অতিরিক্ত আড়াহি একটি রেখা থাকে তাহলে ব্যবসায়িক বুদ্ধি কম থাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না দুমনা ভাব সবসময় একটা কাজ করে যদি এই মাঝের পর্ব বা দ্বিতীয় পর্বে অতিরিক্ত একটি রেখা থাকে সরাসরি বুধের যারা কাজ করছেন যেমন স্বাধীন ব্যবসা শেয়ার বা স্টক মার্কেটে কাজ করছেন তাদের উন্নতিতে বাঁধার তৈরি হয় হঠাৎ ক্ষতিরও সম্ভাবনা থাকে ব্যবসা বা কর্মক্ষেত্রে যোগাযোগ বা এদের ভালো থাকে না অনেক সময় ভাষা বা বাক্য প্রয়োগে দোষ দেখা যায় যদি এই কনিষ্ঠ আঙুলের তৃতীয় পর্ব বা নিচের পর্বে অতিরিক্ত একটি রেখা থাকে ব্যবসায়িক শত্রু বা প্রতিযোগী ব্যবসায়িক প্রতিযোগী এদের প্রচুর থাকে অর্থ সঞ্চয় ঠিক মতো হতে চায় না চুরিরও সম্ভাবনা থাকে এদের ব্যবসা ক্ষেত্রে নার্ভাস বা স্নায়ু সংক্রান্ত যৌনাঙ্গ সংক্রান্ত রোগে ভোগারও সম্ভাবনা থাকে এখন আঙুলে অতিরিক্ত পর্ব থাকা নিশ্চিতভাবে তা শুভ না তবে যদি হাতের গঠন বা স্ট্রাকচার ভালো থাকে যে আঙুলে অতিরিক্ত পর্ব রয়েছে সেই আঙুল সংক্রান্ত গ্রহ পর্বত অত্যন্ত শুভ অবস্থায় থাকে তবে অতিরিক্ত পর্ব খুব খারাপ ফল দিতে পারে না পক্ষান্তরে যদি হাতের স্ট্রাকচার খারাপ গ্রহ পর্বত খারাপ তার সাথে সাথে এক্সট্রা পর্ব আঙুলে আঙুলও ব্যাঙ্কা সেক্ষেত্রে ফল বেশি অশুভ হবে যেমন এই হাতে আমরা দেখতে পাচ্ছি যে এই তর্জনী আঙুল বা বৃহস্পতি আঙুলে অতিরিক্ত পর্ব রয়েছে মধ্যমা বা শনির আঙুলে অতিরিক্ত পর্ব রয়েছে এবং অনামিকা বা রবির আঙুলেও অতিরিক্ত একটি করে পর্ব রয়েছে এদের মধ্যে শনির পর্বত বেশি অশুভ এই হাতের মধ্যে কারণ জায়গা খুব কম পেয়েছে আর বৃহস্পতি পর্বতের সমান উঁচু এই হাতের শনির পর্বত আমি আগেও বলেছি শনি হল নেগেটিভ মাউন্ট আর কোনো নেগেটিভ মাউন্ট খুব উঁচু বা ডেভেলপ তার শুভ না তাই শনি শনির আঙুলের এই মধ্যম পর্বের এক্সট্রা পর্বের খারাপ ফল ইনি খুব বেশি পাবেন অর্থাৎ কর্ম ও ব্যবসা সংক্রান্ত সমস্যা বেশি হবে কর্মক্ষেত্রে অসুবিধা হবে কর্মক্ষেত্রে সবসময় একটা চাপ বা প্রেশার থাকবে অর্থ নিয়ে চাপ থাকবে কর্ম নিয়ে স্যাটিসফ্যাকশান বা সন্তুষ্টি সহজে আসতে চাইবে না আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি নমস্কার